সো লাস্ট ভিডিওতে আমি একটা কথা বলেছিলাম, কথাটা হচ্ছে যে আমরা ইচ্ছা করলে ইনস্ট্যান্স মেম্বার্সের ভেতর থেকে বা ইনস্ট্যান্স ম্যাথডসের ভেতর থেকে প্রোটোটাইপ ম্যাথডস বা প্রোটোটাইপ যে কোনো মেম্বার্সকে অ্যাক্সেস নিতে পারি। আবার একইভাবে প্রোটোটাইপের ভেতর থেকে বা প্রোটোটাইপের মেম্বাররা ইচ্ছা করলে ইনস্ট্যান্স মেম্বার্সগুলোর অ্যাক্সেস নিতে পারে। তো সেটারই একটা প্রমাণ আজকে দেখা যাক। এখানে আমাদের আছে হচ্ছে সব প্রোটোটাইপ ম্যাথডস বা প্রোটোটাইপ মেম্বার্স, আর এটা হচ্ছে আমাদের ইনস্ট্যান্স মেম্বার্স। তো ইনস্ট্যান্স মেম্বার্সের ভেতরে আমি আর একটা ম্যাথড বানাবো, গেট উইথ নামের, সরি দিস ডট গেট উইথ হবে, সো আমি ভুলে গেছি, সরি অ্যাবাউট দ্যাট। দিস ডট গেট উইথ ইজ ইকুয়াল টু একটা ফাংশন, যেই ফাংশনটা আসলে কী করবে, জাস্ট কনসোল লক করবে। ফাংশন যা করে করুক, আপনারা ভেবেন না যে এইভাবে ছোটো ছোটো কাজ করতে হয়। আপনাদেরকে মেইন থিওরি শেখানোর জন্য কোনো অ্যালগোরিদম আমি ইমপ্লিমেন্ট করছি না, জাস্ট মেইন লজিকগুলো নিয়ে কথা বলছি। ফাংশনের ভিতরে যা খুশি তাই থাকতে পারে। উইথ ইজ একটা ইকুয়াল সাইন, ইকুয়াল সাইজ না, এখানে প্লাস সাইন হবে, ইকুয়াল সাইনটা হবে এখানে, বা এখানে ইকুয়াল সাইন না দিলেও চলে, কোনো ব্যাপার না। দিস ডট উইথ, ওকে। সো এখানে আমরা গেট উইথ মেথডটার ভেতরে প্রথমে আমরা হচ্ছে এই ড্র ফাংশনটাকে ব্যবহার করব এবং বাইরে থেকে গেট উইথটাকে আমরা কল করব। দেখি কাজটা করে কি না। দিস ডট ড্র, এখানে সাজেশনটা আপনি পেলেন না, কিন্তু ড্র মেথডটা কাজ করে কি না সেটা আমাদের দেখতে হবে। সেভ করি, সেভ করে আমরা আমাদের ব্রাউজারে যাই, ক্লিয়ার করি। sqr1 ডট গেট উইথ এই মেথডটাকে আমরা কল করব। দেখেন এ আমাদেরকে বলছে উইথ ইজ 10 এবং ড্র এর ক্ষেত্রে কি বলছে, এর ক্ষেত্রে আসলে কিছুই বলছে না। তাহলে sqr1 ডট গেট উইথ এই মেথডটা আমরা কল করব। কল করে দেখা যাক কী আউটপুট আসে। এখানে দেখেন যে ফার্স্ট আউটপুটে দিচ্ছে উইথ ইজ 10, যেটা আমরা বলতে বলেছি উইথ ইজ 10। তারপরে ড্র মেথডটা কল হয়েছে এবং ড্র মেথডের ভিতরে বলা ছিল জাস্ট ড্র, এই ড্র মেথডটাই এখানে আউটপুট দিচ্ছে। ঠিক একইভাবে আমরা এখন এই এই লাইনটাকে আমরা কমেন্ট আউট করে রাখি বা রিমুভ করে দেন, কোনো সমস্যা নেই। কারণ যদি আমি এইটা থাকা সহকারে আমি এখান থেকে গেট উইথ মেথডটা কল করতাম, তাহলে একটা সার্কুলার রিলেশনশিপ তৈরি হয়েছে। তো সেই সার্কুলার রিলেশনশিপ তৈরি হলে এটা একটা বাজে ইম্প্যাক্ট ফেলতো আপনার কোডে, কী আউটপুট আসতো সঠিকভাবে আমিও জানি না। সো আমাদের এটা দরকার নেই, আমরা জাস্ট এখানে দিস ডট গেট উইথ মেথডটাকে কল করব, সেভ করব এবং রান করব। ক্লিয়ার করে নিই, sqr1 ডট গেট উইথ, সরি পরেরটা আনডিফাইন্ড, পরে এই আনডিফাইন্ড না, সরি গেট উইথ তো কল করা যাবে না, আমাদেরকে ড্র কল করতে হবে, কারণ এখন আমরা ইমপ্লিমেন্ট করেছি ড্র এর ভেতরে। sqr1 ডট ড্র, দেখেন দুইটাই আউটপুট আসছে। sqr2 ডট ড্র, দুইটাই আউটপুট আসছে। তার মানে সঠিকভাবে দুইটাই কাজ করছে। আমরা ইচ্ছা করলেই ইনস্ট্যান্স মেম্বার্সের ভেতর থেকে প্রোটোটাইপ মেম্বার্সগুলোর অ্যাক্সেস নিতে পারি, প্রোটোটাইপ মেম্বার্সের ভেতর থেকে ইনস্ট্যান্স মেম্বারের অ্যাক্সেস নিতে পারি। আবার আমরা একটু প্রিন্ট আউট করে দেখি কী অবস্থা আসে। sqr2 এখানে আমরা যদি তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উইথ 10 সব কিছু পারফেক্ট, গেট উইথ 10 সব কিছু পারফেক্টলি আছে, এবং এখানে হ্যাঁ সব কিছু পারফেক্টলি আছে, কোনো রকম কোনো প্রবলেম নেই। এই ছোট্ট একটা বিষয়ের ওপরেই আজকে টপ ভিডিওটা ছিল, এবং এই এতটুকু বিষয় আপনাদের দেখিয়ে দিলেই আমার মনে হয়েছে যে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন, এবং না দেখালেও হয়তো বুঝতে পারতেন, কিন্তু তারপরেও আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যেন কোনো কনফিউশন না থাকে।